নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা মন কেন্দ্রিক দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে। প্রথম প্রশ্নটি হল, কোন অবস্থায় মনের চিন্তা বাস্তবে রূপ পরিগ্রহণ করে? আর দ্বিতীয় প্রশ্নটি হল, মনের উপর কখন নিয়ন্ত্রণ আসে? এর উত্তর দিতে গিয়ে স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন, চিন্তাকে কাজে পরিণত করলে এটা হয়। যেমন সন্দেশ খাবার ইচ্ছা হলে দোকানে গিয়ে কিনে খেতে পারি, আবার সমবেত প্রার্থনায় কোনো ব্যক্তির মঙ্গল করা। প্রথমটিতে কর্মটি হয় স্থূল আর দ্বিতীয়টিতে কর্মটি হয় সূক্ষ্ম। আরেকটি পথ আছে, সেটি হলো সাধনা। মন্ত্র জপের মাধ্যমে হতে পারে, ধ্যানের মাধ্যমেও হতে পারে। ধ্যানে মন শান্ত হয়ে বিজ্ঞানময় কোষে গেলে এক অবস্থায় বোঝা যায় ইচ্ছার উৎপত্তিকে। ওই সময় অনুভব করা যায়, যদি কোনো ইচ্ছা বা বাসনা উঠতে চায়, এ যেন বুদবুদ বা অঙ্কুরের মতো দেখা দেয়। তখন সাধক চাইলে এটি বেরিয়ে আসে, বিজ্ঞানময় থেকে মনোময় হয়ে প্রাণ ও পরে অন্নময় কোষে নেমে আসে। আর সাধক না চাইলে ওই ইচ্ছাবিন্দু বিলীন হয়ে যায়, মনোময়ে নামতে পারে না। এভাবেই মনকে নিয়ন্ত্রণ করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেমন লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উদ্দীপিত করেন, আমাদের পাশে থাকেন, ঠিক সেভাবেই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।